নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রপ্রসাদ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। নওশাদ সিদ্দিকিকে আটকাতে গিয়ে মুসলিমদের চোখ খুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি, আপনাদের রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। আপনারা সবাই জানেন ISF এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকাল আবারও তার পুলিশ হেফাজত হয়েছে। এবারে হয়েছে সেই বিখ্যাত ভাঙচুর ঘটনা এবং আগুন লাগানোর ঘটনা যেটা ঘটে গেছিল ভাঙড়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু পুলিশ কাস্টডিতে নেওয়া হলো। পুলিশ কাস্টডি, জেল কাস্টডি, এইভাবেই চলছে এখন নওশাদ সিদ্দিকীর জীবন। দেখুন, তিনি বিধায়ক হিসেবে যে কাজগুলো করেছেন বা বিধায়ক হিসেবে তার বিরুদ্ধে যা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি হিসেবে, সেই ব্যবস্থাগুলো কিন্তু চলবেই। কারণ একজন বিধায়ক বলুন বা একজন যেই বলুন, তিনি যখন এই ভাঙচুরের ঘটনায় পুলিশকে মারার ঘটনায় থাকেন, তার বিরুদ্ধে আইন প্রশাসন কিভাবে ব্যবস্থা নেবে সেটা তার অন্য ব্যাপার, অর্থাৎ পুলিশ প্রশাসনিক ব্যাপার। কিন্তু তাকে যখন অন্য অন্য ক্ষেত্রে জড়ানো হয় এবং তার যখন নামটাকে অন্য ক্ষেত্রে বদনাম করা হয়, তখন আমাদের একটু কাটাছেঁড়া করে দেখতে হবে যে ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা দুজন, তারা ঠিক যখন প্রেস কনফারেন্স করে বোঝায় নওশাদ সিদ্দিকীর কোথায় কোথায় গলত এবং কোথায় কোথায় নওশাদ সিদ্দিকী সচুয়া মার্কে বিল্লি হজ কো চালি, এই কথাটা যখন ফিরহাদ হাকিম জানান, তখন আমাদেরও উচিত কাটাছেঁড়া করে দেখা এবং গোটা মুসলিম সমাজের উচিত এবং ISF যারা করছেন তাদের, মানে বাংলার বুকে থাকা লোকেদের, মুসলিম জগতের লোকেদের একবার ভাবা উচিত যে তৃণমূল কংগ্রেস এবারে নওশাদ সিদ্দিকীকে আটকাতে গিয়ে ঠিক কি কি করলো। আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি, আবেগ নয়, যুক্তি দিয়ে বলি। প্রথম কথা বলে রাখি আপনাদের, ISF এর কর্মকাণ্ড বা ISF কে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলুন বা যাই বলুন, আদতে কিন্তু সেটা একজন ধর্মগুরুর সমস্ত কিছু, মানে এখানে আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠা করেছিল, নওশাদ সিদ্দিকী তার ভাই, জিতে বসে আছে এবং বিধায়ক হয়ে আছে, রাজ্যের প্রতিটা প্রান্তেই তারা রয়েছে ISF, তার সঙ্গে ইডিওলজিতে মানে আদর্শগত দিক থেকে আমার কোনো মিল নেই, কাজেই ISF এর হয়ে সাফাই গাইছে এটা কোনো জায়গা নেই। এবারে বলি, একজন বিধায়ক এবং তার নামটা যখন জড়াচ্ছে যে সে মুসলিমদেরই উল্টো, মানে সে নাকি মুসলিমদের সঙ্গেই সোজা বাংলা বলতে গেলে বেইমানি করেছে, কারণ ফিরহাদ হাকিমের যে বক্তব্য ছিল সে বক্তব্যগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে পাবেন, শুনুন। ধর্মগুরুকে অবমাননা করার ইচ্ছা তৃণমূল কংগ্রেসের নেই বা আশা করি পুলিশের, কিন্তু ধর্মগুরুর চাদর পরে যদি কেউ পলিটিশিয়ান হন এবং শুধু পলিটিশিয়ান নয়, ডাইরেক্টলি যে দলটা বারবার সংখ্যালঘুর উপরে আঘাত এনেছে, গুজরাট দাঙ্গায় 2000 লোককে খুন করেছে, যে দলটা কিছুদিন আগে দিল্লিতেও 52টা লোক মারা গেছে, যেখানে গেছে সেখানে দাঙ্গা করেছে, সংখ্যালঘুর অধিকার হরণ করেছে, বেঁচে থাকার অধিকার হরণ করেছে শুধু টাকার জন্যে, তার সাথে রিলেশন রাখবো আর ভোট কাটুয়া হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট টু বিজেপি হব, এটাতে নিশ্চিতভাবে আমরা প্রতিজ্ঞা। যা হয়েছে আপনারা ঘটনা দেখেছেন, পুলিশের উপর আঘাত হয়েছে, পুলিশ কেস দিয়েছে, কোর্টে গেছে, আমাদের কিছু বলার ছিল, কিন্তু আজকে যে তথ্যগুলোকে নিয়ে এসছে এবং লালবাজার সেই তথ্যগুলোকে পাবলিক করেছে, সেটা নিশ্চিতভাবে আমাদের একটার পর একটা আপত্তি আছে। একটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি করে লেনদেন হলো, কার কার থ্রু দিয়ে এসেছে, এটা লালবাজার থেকে যেটা বেরিয়েছে সেটা থেকে আমরা প্রিন্ট আউট করছি, কার কে দিয়েছে, কিভাবে অ্যাকাউন্টে টাকা, কিভাবে কোথা দিয়ে এলো, কারা দিল, ঠিক ইলেকশনের মুখে কেন এত বড় লেনদেন হলো, 21-এর ইলেকশনে অভিপ্রায় কি ছিল, এই যে
বিজেপি শীর্ষ নেতাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট, কেন, কার স্বার্থে, কিসের জন্য, কি করে হলো? যদি তিনি আমাদের ধর্মগুরু হয়ে থাকেন, তাহলে যে ধর্মের মানুষকে সবথেকে বেশি আঘাত করেছে, যে ধর্মের মানুষকে খুন করেছে, তাদের নেতাদের সাথে ইলেকশনের সময় হোয়াটসঅ্যাপ চ্যাট কি? তৃতীয়ত, লালবাজারের তথ্য নিয়ে বলছি, এটা কি করে হচ্ছে? এখন শুভেন্দু অধিকারী সাহেবও নিজে এখন আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো মানুষ তার সার্টিফিকেশন করছে। যে মানুষটা নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিল আমি 70% এর ভোট নেব, 30% এর ভোট নেব না, 30% লোকের দরকার নেই, সেও সার্টিফাই করছে নওশাদ সিদ্দিকীকে। কেন শুনলেন আপনারা? ফিরহাদ হাকিম কিন্তু ঠারে ঠারে বুঝিয়ে দিলেন যে বিজেপির সঙ্গেই নাকি এই নওশাদ সিদ্দিকীর সম্পর্ক আছে। দেখুন, তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো যদি ভালো করে ভাবেন তাহলে বুঝতে পারবেন, মানে বাংলার মুসলিম যারা আর কি আইএসএফ করেন বা সাধারণ মুসলিম যারা ভাবছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির সঙ্গে আছে, যারা আর কি ছড়াচ্ছেন বাতাবরণ, পরিষ্কার কথা বলুন, নওশাদ সিদ্দিকী এখানে তার উদাহরণ দিতে গিয়ে বললো 2002-এর গুজরাটের দাঙ্গার কিন্তু উল্লেখ করেছেন ফিরহাদ হাকিম। তো ফিরহাদ হাকিমের এই উল্লেখ করা 2002-এর ঘটনার পরে কিন্তু মমতা ব্যানার্জি তারপরেও বিজেপিতে, মানে বিজেপির সঙ্গে ছিলেন এবং এনডিএ জোটে ছিলেন এবং তিনি মন্ত্রী ছিলেন। ফিরহাদ হাকিম আজকে ভুলিয়ে দিতে চেষ্টা করছেন বা তৃণমূল কংগ্রেস ভাবছে যে সবাই ভুলে গেছে, যেভাবে কুণাল ঘোষ আজকে চিৎকার করে তৃণমূলে হারে বলে কিন্তু একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে চেয়েছিলেন, মানে বলেছিলেন, সেই কুণাল ঘোষ যেরকম ভুলে গেছেন বা ভাবেন মানুষ ভুলে গেছে, ঠিক সেভাবেই ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস ভাবছে বাংলার জনগণ, বাংলার মুসলিমরা ভুলে গেছে যে তৃণমূল কংগ্রেসে একসময় এনডিএ জোট ছিল এবং 2002 সালের গুজরাট দাঙ্গার কথা যেটা মনে করিয়ে দিচ্ছে ফিরহাদ হাকিম, সেই দাঙ্গার পরেও কিন্তু কোল মিনিস্টার ছিলেন মমতা ব্যানার্জি। আরে আমি বলছি না, সার্চ করুন 2004 সালে কে ছিলেন কোল মিনিস্টার, পেয়ে যাবেন, মমতা ব্যানার্জি। অর্থাৎ 2002-এর দাঙ্গার পরে সে সময় কিন্তু কেন্দ্রে ছিল এনডিএ সরকার এবং গুজরাটে ছিল বিজেপি সরকার। যে গুজরাটের দাঙ্গা বা গোধরা পরবর্তী যে দাঙ্গাকে নিয়ে এত কিছু বলা হলো, সেই দাঙ্গা কিন্তু দমন করা হয়েছিল দুদিনের মাথায়, অর্থাৎ যেদিন হয়েছিল তার পরের দিনই ছিল দমন করা হয়ে গেছিল এবং আর্মি ডিপ্লয়েড করা হয়েছিল। এগুলো জানতে হবে, বুঝতে হবে, সেটা আলাদা পর্যায়ে, আমি আলাদা ওই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে একটা কথা পরিষ্কার যে আজকে যিনি বলছেন যে গুজরাট দাঙ্গা নিয়ে বিজেপি যারা আছে তার সঙ্গে যোগাযোগ কেন রাখছেন, মনে রাখা উচিত সেদিনের সেই মন্ত্রিসভাতে কিন্তু, মানে এনডিএ মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন কিন্তু এই আজকের মুখ্যমন্ত্রী যিনি সেকুলার সার্জেন্ট বা যিনি বলেন দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় বলেন, কিন্তু সেদিন তিনি ছিলেন। ফিরহাদ হাকিম হয়তো ভুলে গেছেন, অর্থাৎ রাজনীতিতে সবাই ভুলে যাওয়ার চেষ্টা করে এবং ভোলানোর চেষ্টা করে। তো মনে রাখবেন, নওশাদ সিদ্দিকীর বিজেপির সঙ্গে কথা বলাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে রেল মিনিস্ট্রিতে থাকা, তারপরে কোল মিনিস্ট্রিতে যাওয়া মমতা ব্যানার্জিও সেদিন একই অপরাধে অপরাধী। বাদ দিন, রাজনীতিতে এসব হয়। এরপরে তিনি যেটা বললেন যে উদাহরণগুলো টানলেন, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে কোথা থেকে আসছে। দেখুন, তিনি যে সমস্তগুলো কথাগুলো বললেন সবকটাই একটা পোর্টাল থেকে, অর্থাৎ সংবাদ প্রতিদিন বা নিউজ প্রতিদিন যেটা দেখলাম আমরা তা থেকে বললেন। সেই নিউজ পোর্টালে কতটা সত্যতা আছে, পরের দিন কি সেখানে ছোট্ট করে লেখা হবে ভ্রম সংশোধন করে, এটা আমরা জানি না। কারণ আমরা জানি অনেক সময় নিউজ যেগুলো বের হয় তারপরে কোথাও সম্পাদকীয় ক্ষমা চেয়ে নেওয়া হয়, কোথাও বা ভুল বলা হয়, জানি না এক্ষেত্রে হবে কি হবে না, তবে ধরে নিচ্ছি তিনি ঠিক বলছেন। কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা নিউজ পোর্টালের বক্তব্যকে যদি সামনে এনে আমরা বলি, আমাদেরকে পুলিশ টেনে নিয়ে চলে যায়, হ্যাঁ আপনি কেন বললেন, আপনি কি করে বললেন, এই নিউজ পোর্টালে ভুল হতে পারে। দেখুন, সেই নিউজ পোর্টাল যদি ভুল হয় বা ভুল বলে থাকে তার দায় যেরকম তৃণমূল কংগ্রেস নিচ্ছে না, ঠিক সেভাবে আমরা যদি শুরু করে দিই তাহলে জানবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্বন্ধে বা এই ব্যক্তিগত সমস্ত লোকগুলো সম্বন্ধে এত আকছার নোংরা নোংরা কথা লেখা হয়, সেই কথার পরিপ্রেক্ষিতে যদি বলতে শুরু করি তাহলে তৃণমূল কংগ্রেসকে রোজ চিন্তা করতে হবে যে এর বিরুদ্ধে কি বলবো। আবারও বাদ দিলাম, ধরে নিচ্ছি নিউজ পোর্টাল ঠিক বলছে, কোটি কোটি টাকা এসছে কেন আজকে বাংলার বুকে, কোটি কোটি টাকা কারোর কাছে এলে পারে প্রশ্ন ওঠে। মমতা ব্যানার্জি তিনি বলেন ব্যবসা করছেন তার কাছে আসতেই পারে,
যে যা করছে তার কাছে আসতে পারে। একজন ধর্মগুরু তার কাছে অনেক শিষ্য টাকা পাঠাতে পারে, সেটাও হতে পারে। আবার বিদেশ থেকে ফান্ড এসছে কিনা সেটা নিয়ে আমাদের মতো মানুষের প্রশ্ন উঠতে পারে যে টাকা সত্যি কোটি কোটি টাকা আসছে কেন। কিন্তু সেই প্রশ্নটা যখন ফিরাদ হাকিম করছে, সেই ফিরাদ হাকিম এবং সেই কুণাল ঘোষ, একজনের নাম সারদা কাণ্ডে জেল থেকে বেলে আছেন, আরেকজন নারদ কাণ্ডে জেল থেকে বেলে আছেন। তো যাই হোক, তারা জেল থেকে বেলে থাকুক বা সব তৃণমূল কংগ্রেসের লোকেরা জেল থেকে বেলে থাকুক বা অপেক্ষায় থাকুক কবে যাব এটা থাকুক, কিন্তু আমি সেটাই যাচ্ছি না। আবারও বলছি, এই যে যারা বললো যে কোটি টাকা আসছে কি করে, সেটা নিয়ে চিন্তা করা উচিত। তো চিন্তা করা নিশ্চয়ই উচিত, কিন্তু চিন্তা করার জন্য তাহলে এক কাজ করুন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে খবর দিয়ে দিন বা ইডিকে বলুন যে কিভাবে তথ্য আসছে, তারা নিশ্চয়ই খোঁজ নেবে। কারণ এই তথ্যটা এবার সব দিকে যাবে এবং চারিদিকে যাবে এবং ইডি নিশ্চয়ই এটাতে নজর দেবে কোটি কোটি টাকা লেনদেন কি করে হয়েছে। কারণ পুলিশের, কলকাতা পুলিশের এখতিয়ারে নেই যে ইনকাম ট্যাক্স কি করে করছে, তার ইনকাম ট্যাক্স দিচ্ছে কিনা, তার আয় ব্যয় কোথা থেকে আসছে, সেই উৎস বের করা আমার মনে হয় না পুলিশের খাতায় আছে বলে, মানে সেই দায়িত্বটা আছে বলে। এটার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ইডি আছে, তারা নিশ্চয়ই খোঁজ খবর নেবে, আমার বিশ্বাস। আমার ধারণা ভুল হতে পারে, তবে খোঁজ নিয়ে দেখতেই পারে কোথা থেকে টাকা পয়সা আসছে, বাস্তব কথা সেটাই আমি যাচ্ছি না। টাকা পয়সা কিন্তু আসতে পারে, কিন্তু যেগুলো বারবার বোঝানো হচ্ছে সেগুলো একটা জিনিস পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেস চাইছে নওশাদ সিদ্দিকিকে প্রমাণ করে দেওয়া যে সে মুসলিমদের ধর্মগুরু হতে পারে না, কারণ তার জায়গা নষ্ট হয়ে গেছে এবং আইএসএফ কখনোই মুসলিমদের হয়ে কিছু বলছে না, এটা তারা প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু বারবার যুক্তি একটা জায়গায় বেরিয়ে আসছে যে যা যা কথা যুক্তি তারা ফেলছেন সেই যুক্তিগুলো কিন্তু ভুয়ো, অর্থাৎ টিকছে না, ধোপে টিকছে না। এবার আসি হোয়াটসঅ্যাপে চ্যাটে পাওয়া যাচ্ছে। আচ্ছা একটা কথা আমাকে বলুন তো, হোয়াটসঅ্যাপ চ্যাট যদি কারোর সঙ্গে হয়ে থাকে তাহলে দোষটা কোথায়? তৃণমূল কংগ্রেসের কোন নেতার সঙ্গে, কোন সিপিএম নেতার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে সেটা যদি আজকে কেন্দ্র সরকার যদি গোয়েন্দা লাগিয়ে খুঁজতে শুরু করে তাহলে তো সব বেরিয়ে আসবে। কারণ আমরা তো জানি এই রাজ্যে কখন কাকে ফিশ ফ্রাই খাওয়ানো হয়, কখন কাকে কি খাওয়ায়, এইসব ঘটনা তো আমরা দেখেছি এবং আমরা জানি। আমরা এটাও বলতে পারি যে নেতাই কাণ্ডে হঠাৎ করে দুজনকে, নেতাই কাণ্ডে দুজনকে ছেড়ে দেওয়া হলো, তার কারণ কি নেতাইয়ে গিয়ে আবার ভোটটাকে যাতে ভাগ করা হয় তার জন্য, এবার যদি বিরোধীরা বলে, জানি না, এটা নিয়ে পরে যাব। এবার একটা কথা পরিষ্কার আছে, এই যে ভাগ করা করে চিন্তা ভাবনা, এইগুলো বলল আজকে, আজকে যেগুলো ফিরাদাকে আমরা শুনলাম গতকাল তিনি বলেছেন, সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ করাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো ফিরাদ হাকিম সোজাসুজি দিলীপ ঘোষকে ডেকে নিয়ে বসিয়েছিলেন। কেন করলেন, কেন তার জায়গায় বসলেন দিলীপ ঘোষ? এবং কুণাল ঘোষকে তো মাঝে মাঝে দিলীপ ঘোষের সঙ্গে দেখা যায় ছবিতে, কখনো দেখা যায় সজল ঘোষের সঙ্গে, কখনো দেখা যায় এর সঙ্গে, তাহলে কুণাল ঘোষটা কি করে হয়ে যাচ্ছেন অন্য কিছু? অর্থাৎ কুণাল ঘোষের সঙ্গে বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ কেন থাকছে, প্রশ্ন আসবে না, আসবে নাকি? আর অন্যান্য জিনিসের প্রশ্ন, অর্থাৎ এরা করলে দোষ নয়, অন্য কেউ করলে দোষ কেন, প্রশ্ন আসে। আরেকটা তিনি কথা বলেছেন খুব সুন্দর, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিল যে আমার 27% ভোট চাই না, আমার চাই সংখ্যাগুরুদের ভোট। এখানে বলছেন আবার কেন তিনি নওশাদ সিদ্দিকিকে ভালো বলছেন, হঠাৎ কি হলো যে নওশাদ সিদ্দিকি ভালো হয়ে গেল? অর্থাৎ প্রশ্ন তুলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী এবার কি চাইছে, মানে শুভেন্দু অধিকারী কেন বলেছে। একটা কথা আমি আপনাদের বলি, আমি বামপন্থীদের যে চিন্তাধারা ছিল বা বামপন্থা যাদের দেখে এসেছি, যারা অত্যাচার দেখে এসেছি, তাদেরকে আমি সহ্য করতে পারি না, একদম বাস্তব কথা। কিন্তু তা বলে আপনি যদি বলেন, মানে এই যে ওই জেলে আছে চোর চোরটা চিটিং বাজ, কি জেলের নাম, সুদীপ্ত সেন, যার ছবি অনেকে কিনে নিয়েছে, সেই চোর চোরটা চিটিং বাজ যখন বলে বিমান বোস টাকা ঝেড়ে দিয়েছে, যখন বলে অধীর চৌধুরী টাকা ঝেড়ে দিয়েছে, এত কোটি টাকা নিয়েছে, আর সেইটাকে নিয়ে যখন কাগজ নিয়ে দেখায় কেউ একজন স্টেজের মধ্যে, তখন কিন্তু আমি চেঁচিয়ে বলি যে যতই বলুন বিমান বোস টাকা নিয়েছে এটা বিশ্বাস করা জায়গায় অন্তত রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জি কোনোদিন নেই। অর্থাৎ তারা টাকা ঝেড়ে দিয়েছে, টাকা মেরে দিয়েছে, চিটিংবাজি করেছে, এ বিশ্বাস আমি করবো না। কারণ সিপিএম কে কাছ থেকে দেখা, সিপিএম রাজত্বকে দেখা, আমার অভিজ্ঞতা বলছে এরা চোর চোরটা চিটিংবাজ ছিল না, আর এরা তো চোর চোরটা চিটিংবাজ, মানে যারা বলছে আর কি, মানে যারা আর কি বলাচ্ছে, এই সুদীপ্ত সেনের মতো লোক, এরা তো চোর চোরটা চিটিংবাজ এবং তারা এখনো জেলে আছে এবং এদের সাপোর্ট করা অনেকে এখন বেলে আছে। তো তারা যখনই বলে সিপিএম এর রবীন্দ্র ঘোষ সম্বন্ধে, সরি, যখন বিমান বোস সম্বন্ধে বলেন, তখন কিন্তু একটা কথা পরিষ্কার মুখ থেকে বেরোয় আমার, যে এটা মিথ্যে কথা। সূর্যকান্ত মিশ্রের নামে বললেও বললো একই কথা বলবো, এবং যার নামে বলুন, এরা টাকা পয়সা ছেড়ে দিয়েছে বা মেরে দিয়েছে এটা বিশ্বাস করা জায়গায় নেই। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনও তার বাড়ির লোকেদের এত উন্নতি হয় না যেটা আজকাল আমরা দেখি, কোটিপতি কোটিপতি হয়ে যাচ্ছেন কোনো গৃহবধূ, এটা আমরা দেখি না। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা এবং অন্যান্য নেতাদের দেখা আমাদের অভিজ্ঞতা বলছে আজও তারা সেই তিমিরে আছে, কিছু কিছু ব্যক্তি ছাড়া, এবং তারা ছিল খুব কম, সংখ্যায় কম, তারা বড় লোক হয়েছে, কিন্তু বাকি সব একই জায়গায় আছে। এখনো সে পেটে গামছা বেঁধে হাতে লাল ঝান্ডা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, অর্থাৎ সে একই জায়গায় আছে। চোর চোরটা চিটিংবাজ বললে আমি বিশ্বাস করি না। ঠিক একইভাবে নওশাদ সিদ্দিকিকে ভালো মানুষ বলাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো মুসলিমদের কাউকে ভালো মানুষই বলা যাবে না,
মানে এনারা চাইছেন বিজেপি বা কোনো একটা কেন্দ্রীয় দল, যেটা কেন্দ্র সরকার যারা আছে, তারা কোনো মুসলমানকে ভালো বলবেন না। এটা কি মুসলমানদের ভালোর জন্য বলছেন নাকি উল্টো বলছেন? প্রশ্নটা আসবে না? প্রশ্নটা কিন্তু বারবার আসবে এবং এই প্রশ্নটা মুসলিম সমাজের একবার উচিত ভাবার। রাজনীতিগতভাবে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি ভালো হয় কেন বলবো না? আমি বলেছিলাম বারবার যে ধর্মগুরু হিসেবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হচ্ছে বলে এটা মানার দরকার নেই, কারণ তিনি বিধায়ক হিসেবে, এবার বিধায়ক হিসেবে তিনি তো চোরচট্ট চিটিংবাজ নন, তাহলে তাকে আমি কেন ভালো বলবো না? একজন বিধায়ক হিসেবে তাকে টানা নিয়ে আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, বিধায়ক হিসেবে টানাটা অন্যায়, এভাবে টেনে হিচ্ছে একজন বিধায়ককে নিয়ে যাওয়া ঠিক নয়। কিন্তু এই বিধায়ককে আমি ভালো বললে সেটা কি রুদ্রবার্তা হঠাৎ করে কেন বিধায়ককে ভালো বলছে? সে নওশাদ সিদ্দিকী ব্যক্তি, অর্থাৎ একদিকে যখন বলছেন মুসলমান হিন্দু আমি মানি না, আমরা ধর্ম নিরপেক্ষ, আর একদিকে নওশাদ সিদ্দিকীর নামে ভালো বললেই তাহলে মুসলমান কেন বলছেন? এই প্রশ্নগুলো কি উঠবে না? আর একটা কথা বলি আপনাদের, বিধায়ক ভালো, বিধায়ক মন্দ, বিধায়ক কে, আমরা তো আজকে বুঝতে পারছি একটা বিধায়ক আইএসএফ এর, কিন্তু তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নেই। এবার তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি চাপানো হচ্ছে কি, তিনি কোথায় কোথায় টাকা পেয়েছেন, কোটি কোটি টাকা, সেটা পরে প্রমাণ করা যাবে, কিন্তু আপাতত তো আমরা দেখিনি কাউকে টাকা নিতে। কিন্তু ফিরহাদ হাকিমকে আমরা দেখেছি ছবিতে নালতকাণ্ডে, আর এবং তাকে দেখেছি কাঁদতে, যে আবার কি হবে, কলকাতার শেষ হয়ে গেল মানুষ, সে কারণে আমরা দেখা আছে, সে ভিডিও আমাদের আছে, এবং এই কুণাল ঘোষের তো বক্তব্য আমরা শুনেছি, অর্থাৎ চিৎকার করে করে বলা মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি চান মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, আজ সব পাল্টি মারছেন। কিন্তু পাল্টি মারলে কি হবে, তিনটে যুক্তি খাওয়া হয় না। এক হচ্ছে বিজেপির সঙ্গে সম্পর্ক কেন, 2002 দাঙ্গা বললে মমতা ব্যানার্জি কেন কোন মিনিস্টার ছিলেন তারপরে প্রশ্ন এসে যায়, অর্থাৎ নিরপেক্ষতা সেখানেও নেই। দুই হচ্ছে, যতই বলুন যে মুসলিমদের হয়ে, মুসলিমদের হয়ে বলছেন না বা না বলছেন না, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে মুসলিমদের ওই কথায় টানা হচ্ছে এবং ফিরহাদ হাকিমকে দাঁড় করানো হচ্ছে কেন? এই কথাটা তো একসঙ্গে অন্য কেউ বলতে পারতো, তাপস রায় এবং মুকুল রায় বলতে পারতেন, মুকুল রায় বলছে কি নাম, কুণাল ঘোষ বলতে পারতেন, এদেরকে গিয়ে বলানো যেত, কিন্তু হঠাৎ করে কেন? তিন হচ্ছে, বিজেপির সঙ্গে কানেকশন আছে বা বিজেপির সঙ্গে যোগ আছে, আর্থিক লেনদেন আছে, অর্থাৎ প্রকারান্তরে আইএসএফ এর নেতাকে, এমএলএ কে খারাপ প্রমাণ করতে গিয়ে এবং মুসলিম সমাজের নয় তিনি প্রমাণ করতে গিয়ে আলটিমেটলি তিনি চোখ খুলে দিচ্ছেন কিন্তু তৃণমূল, পুরো মুসলিম সমাজের, যে এবার ভাবা উচিত, হয় তৃণমূলের সঙ্গে থাকলে তুমি মুসলিম, তুমি খাঁটি, তুমি সাচ্চা, তুমি সবকিছু, আর যদি না থাকো তাহলে তুমি হয়ে গেলে বিজেপির দালাল বা অন্য কিছু। আইএসএফ বা অন্য কেউ, কোনো মুসলিম লোক যদি ভালো হয়, স্কলার হয়, তাকে যদি ভালো বলা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে তার সন্দেহ, মানে তাকে কেন বলা হচ্ছে এটা নিয়ে তার ভিতরে নিশ্চয়ই কিছু আছে। ফিরহাদ হাকিম ভুলে গেছেন এই দেশের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম, আর তাকে করেছিলেন কিন্তু এই বিজেপি থেকে, ভুলে গেছেন। সেদিন কিন্তু এপিজে আব্দুল কালামকে কেউ খারাপ বলেনি, আজও আমরা বলি আব্দুল কালামের মতো মানুষ হয় না। কেন বলি, মুসলিম বলে বলি না, মানুষ বলে বলি। কবে বুঝবেন আপনারা, ভাগ করো, ফায়দা নাও, সবাই নিচ্ছে, সবাই লুটেপুটে খাচ্ছে। মানুষ হিসেবে কোনোদিন একত্রিত হতে দেখেছেন? আসলে মানুষ হয়ে যদি সবাই এক হয়ে যায় তখন তো সরকারের গদিও চলে যায়, কাজে চিন্তা তো সেখানে, ভাগ করো, ফায়দা নাও, লোটো ভাগ করো, লোটো ভাগ করো, এই হবে প্রাচ্যে। যাই হোক, সবশেষে বলি একটা কথা, আমরা স্বপ্ন দেখি আমরা সবকিছু ভালো হোক, এটা চাই। নওশাদ সিদ্দিকী আইএসএফ করুন, আইএসএফ এর জন্য, আইএসএফ এর সম্বন্ধে বা তার আইডিওলজি সম্বন্ধে আমার পার্থক্য থাকতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকী বিধায়ক হিসেবে খারাপ আমি কোনোদিন বলিনি, আজও বলি না, যেমনভাবে বলি না বিমান বসুরা টাকা ঝাড়তে পারে বা মারতে পারে বিশ্বাস করি না, সে যেই বলুক এইগুলো আমরা মেনে চলি, অর্থাৎ যেটা সত্যি সেটা সত্যি, আর সত্যিটা আনকাট থাকবে রুদ্রবার্তায়। এবার আপনি বলুন আমি ঠিক ছিলাম না ভুল, আমার কথা যদি যুক্তিহীন হয় আপনি কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় যুক্তি আছে কমেন্টস করে জানাবেন, হয়তো হতে পারে আমিও ভুল, হয়তো হতে পারে সবটাই ভুল। আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, আর পাশে থাকুন আপন জন হয়ে। আসি, নমস্কার, বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।